আচ্ছা, এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে 8GU অনু কিভাবে কনফিগার করতে পারি, 8GU বা হোম গেটওয়ে ইউনিট কিভাবে কনফিগার করতে পারি। তো তার জন্য আমাকে একটা লাইভ নেটওয়ার্ক লাগবে। আমি একটা ডিভাইসে লগ ইন করি। আচ্ছা, আমি আমার ডিভাইসটাতে লগ ইন করে ফেলছি। তো ডিভাইসটা আমি অ্যাক্টিভ দেখছি। এখন আমাকে একটা নির্দিষ্ট অনুতে আমাকে কনফিগারটা করতে হবে। তো এখানে হচ্ছে বিভিন্ন পন পোর্ট রয়েছে, পন ওয়ান, পন টু, পন থ্রি। তো এখন আমাকে যেটা কনফিগার করতে হবে সেটা হচ্ছে পন টু এর কোনো একটা অনুতে, পন টু এর কোনো একটা ওএনকে আমার এখন কনফিগার। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমি চেক করব যে আমাকে কোন অনুটা ফার্মওয়্যারটা মানে আমাকে এই জি অনুটা কনফিগার করতে হবে। এখন দেখতেছি, দেখেন 2 নম্বর পন পোর্টে একটা নতুন এই জি অনু কনফিগার হয়েছে। এই জি অনুটা চেনার উপায় কি, আমাকে মডেলে দেখতে হবে যেখানে 212 লেখা আছে কিনা। যদি 212 লেখা থাকে তাহলে এটা একটা এইচ জিও অনু। আচ্ছা, দেন আমাকে যেতে হবে প্রথমে, প্রথম কাজটা কি, 2 এর 41, মানে কি 2 নম্বর পন পোর্টের 41 নম্বর অনু। প্রোফাইল কনফিগারেশন, বাইন্ড প্রোফাইল, 2 নম্বর পন পোর্টের 41 নম্বর অনুটাকে আমার খুঁজে বের করতে হবে। কিভাবে, 2 নম্বর পন পোর্টের 41 নম্বর অনু। দেখেন এইখানে সার্ভিস প্রোফাইল, এখানে একটা কোড আছে, এখানে আমাকে যেটা করতে হবে 2 এর 41 এর কনফিগে ক্লিক করতে হবে। কনফিগে ক্লিক করার পরে সার্ভিস প্রোফাইলটাকে আমাকে দেখা দিতে হবে, সার্ভিস ফর ওয়াইফাই অনু দিয়ে কমিট করতে হবে। আচ্ছা, নোট সেট প্রোফাইল লাইন প্রোফাইল, ওকে ওকে। আচ্ছা, দেওয়ার পরে দেখেন আমি এখন দেখতে পাচ্ছি যে 2 নম্বর পন পোর্টের এটা সার্ভিস ফর ওয়াইফাই অনু হয়ে গিয়েছে। এখন আমাকে এই অনুটাকে কনফিগার করতে হবে। কিভাবে করব, কনফিগে ঢুকলাম, ওয়ানে যাব, ওয়ানে যে আমাকে এটাকে কনফিগার করতে হবে। তো আমার যে প্যারামিটার বা রিকোয়ারমেন্ট আছে যে আমাকে প্রথমে ওয়ান ইন্ডেক্স নাম্বার এটাকে ব্রিজ থেকে রাউট করতে হবে, তারপরে নেটটাকে অ্যানাবেল থাকতে হবে, কানেকশন মোড হচ্ছে PPPoE করতে হবে, আমার ইউজার নেম কত, আমার ইউজার নেমটা হচ্ছে হলো BT00 তারপরে হচ্ছে হলো 168। আচ্ছা, আর পাসওয়ার্ড হচ্ছে 554। দেন আমাকে ভিলানটা ইনশিওর করতে হবে, ভিলান আপনার নেটওয়ার্কে সবসময়ের জন্য 10, অ্যানাবেল করে ভিলান আইডি 10। আচ্ছা, দেন আমাকে যেটা করতে হবে, এসব কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই, লাইন ল্যান ওয়ান, ল্যান টু, এসআইডি ওয়ান এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথে দেখেন যে কনফিগারটা করলাম সেটা অটোমেটিক্যালি নিচে চলে আসলো, কিন্তু এটা কি আমি কনফিগারটা তৈরি করে রাখলাম মেমোরিতে, আমার কিন্তু অনুতে এখনো রেডি হয়নি। যখন আমি এই সাবমিট বাটন ক্লিক করব, করলাম, তখন এই এই কনফিগারটা অনুতে পুশ করতেছে। দেখেন আমি ওয়ানে বারবার করে ক্লিক করছি, ওয়ানে ক্লিক করার পরে দেখেন এখানে আমার এই কনফিগারেশনটা এখন উপরে চলে আসছে। দেখেন এখনো পর্যন্ত ডিসকানেক্ট লেখা আছে, এখন দেখেন কানেক্টেড, কানেক্টেড মানে কি এই রাউটারটা এখন আমার ইন্টারনেট পেয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে আমাকে যেতে হবে ওয়াইফাইতে, আমাকে যেতে হবে ওয়াইফাইতে। আমি কনফিগারের কাজটা করলাম কোথায়, ওয়ানে। এখন ওয়াইফাইতে যে আমাকে প্যারামিটার সেট করতে হবে, মানে আমি কি নাম দেব, এই দেখেন ওয়াইফাই SSID কনফিগারেশন, এখানে হচ্ছে হলো SSID নেম, SSID নেম আমার কি নেব, এখানে আমি আমার ইচ্ছা মতন দিলাম সোলে মানিয়া, সোলে মানিয়া নাম দিলাম। আর এটা হচ্ছে হলো প্রিশিয়ার্ড কে, মানে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে হলো 1122 3344। জাস্ট অ্যাপ্লাই করলাম, আমার সোলেমানিয়া নামটা তৈরি হয়ে গেছে এবং পাসওয়ার্ডটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে যদি এর ওয়্যারলেস সিকিউরিটি মানে আমার যদি ফায়ারওয়ালটাকে লো করতে চাই সেটার জন্য কি করতে হবে, আমাকে এখানে যেতে হবে সিকিউরিটিতে, যাওয়ার পরে ফায়ারওয়াল লো হাই থেকে লো করতে হবে। আচ্ছা, প্রথম কাজ ফায়ারওয়াল লো থেকে হাই করতে হবে। আচ্ছা, দেখি ফায়ারওয়ালে ক্লিক করে আমি লো থেকে হাই করলাম, দেখি আমার ফায়ারওয়ালটা হাই হয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, আমার ওয়ান কনফিগারেশনে এটাকে কনফিগার করতে হবে, পিং আমি এটাকে কন্ট্রোল করতে চাই, ওয়ানের জন্য এটাকে অ্যানাবেল করব, IPv4 এর জন্য সমগ্র IP থেকে এবং সমগ্র মাস্ক থেকে আমি এটাকে পিং পেতে চাই, এই এই কনফিগারটু করব, পরে আমি এটাকে সাবমিট দেব, প্রথম কাজ। আচ্ছা, করার পরে অ্যাপ্লাই দিলাম, একটু
সময় লাগছে, কারণ এই কনফিগারটা অন্য রাউটারে পুশ হচ্ছে। তারপরে কি আমাকে এইচটিটিপি তে ঢুকতে হবে, এটাকে কন্ট্রোল করব, ডিসেবল থেকে এনাবেল করব, আইপিভি ফোর ইন্টারনেট জন্য সমগ্র আইপি থেকে এবং সমগ্র মাস্ক থেকে এটাকে আমি ঢুকতে চাই, এটাকে আমি সাবমিট করব। আচ্ছা, তাহলে এই দুটো কাজ করলাম। পিং এর কাজটা হচ্ছে আমি যাতে আমার নেটওয়ার্ক থেকে পিং পাই, এবং এইচটিটিপি এর কাজটা হচ্ছে যাতে আমি আমার নেটওয়ার্কের ওএনআইপি থ্রুতে আমি এটাকে ঢুকতে পারি। ঠিক আছে, জাস্ট সাবমিট দিব, তারপর একটা সেভ বাটনে ক্লিক করব। এটা এইটুকুই কাজ। তাহলে ওএনএ যে আমি রাউটারটাকে কনফিগার করব, এখানে যে কনফিগারেশনটা আসবে, এখানে সাবমিট বাটনে ক্লিক করলে এই কনফিগারেশনটা উপরের দিকে পুশ হবে অনুর ভিতরে। আমাকে দেখতে হবে যদি কানেক্টেড লেখা থাকে, তার মানে এটা কানেক্টেড অবস্থায় আছে, মানে সেই ইন্টারনেট পেয়েছে। ওয়াইফাইতে গেলে আমি এখান থেকে ওয়াইফাই কনফিগার করব, আমার এসএসআইডি নেমটা চেঞ্জ করব, এখানে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করব। আর যদি আমি আমার নেটওয়ার্ক থেকে ঢুকতে চাই ওয়েব থেকে আমার ওএনআইপি থ্রুতে, তাহলে সিকিউরিটিতে যেতে হবে। সিকিউরিটিতে যেয়ে আমার প্রথম কাজ হচ্ছে আমার ফায়ারওয়ালটাকে লো করতে হবে, করে সাবমিট দিতে হবে, তারপরে পিংটাকে আমার কন্ট্রোলে অ্যাপ্লাই করে আইপিভি ফোরে আমাকে এই আইপিটা বসাতে হবে এবং মাক্সে এই আইপিটা বসাতে হবে। এসএমএস এইচটিটিপি তো আমাকে কন্ট্রোলে ক্লিক করে এই আইপিটা বসাতে হবে এবং সাবমিট মাস্টার বসাতে হবে, দেন সাবমিট দিতে হবে। দেখতে হবে এই কনফিগারেশনটা চলে আসলো, তো আমাকে সেভ বাটনে বা সাবমিট বাটনে ক্লিক করে আমার কনফিগারেশনটা শেষ করতে হবে। এইটুকুই, থ্যাংক ইউ।